আদম আলাইহিস সালাম ওয়াজ করতেছে, তখন তার ফ্যামিলিতে লোক হলো 800। মারহাবা বলেন, কেউ কেউ বলেন নাতি পোতা খুতি মুতি জুতি দিয়ে 4,500 ফ্যামিলিতে লোক। কারণ 1,000 বছর বাঁচছে আমার বাবা, 1,000 বছরে দেখেন। আর আদম আলাইহিস সালামের সন্তানগুলা এত দ্রুত বড় হয়েছে, আমাগো দেশে তো 18 বছর আগে বিয়ে নাই, তাও 18 বছর বয়সে পোলাপন কেবল কেতর কেতর করে। কথা কন না কে, 18 বছর পোলাপন কেবল ফেসবুক চালাইয়া আইও রে আইও কেলা গস্তালা আইও। কথা কন না কে। আর আদম আলাইহিস সালামের সন্তান 14 বছরে বিয়ে দিছে, কারণ তারা এত বড় এত তাড়াতাড়ি বড় হয়েছে। 14 বছরে পোলা মনে হয় তো 28 বছরে পোলা। কারণ নবীদের যত তাড়াতাড়ি বড় হবে তত তাড়াতাড়ি সন্তান হবে, তত আদম বাড়বে, এটা আল্লাহর নিয়ত। মারহাবা বলতে পারেন না? কষ্ট হইতেছে নি? যুবক পোলাবান কোন কোন ওজন আমি দাম রয়ে যেতেছি, আমার বাপ দেখেন আমার বিয়েই দেন, এই যে কত শীত যায় কোলমালে চেষে গাদি হয়ে তাই আমার বাপ রে এত পাও ধরে, আব্বা আমি তো আসলি রে পছন্দ করছি 6 বছর আগে, আব্বা দেহি না দেখবো কি তুই যে ফুডা মোবাইলে এমবি বরস তাও বাপের কাছ থেকে নিয়ে তোর বিয়ে দেবি কি মুতা ফুডার ঘরে ফুডা। তুই কোল মালিস না, তুই খেজুর গাছ হয়ে থাকলে তোর বাপ দেবে না, ওটা আমরা জানি। কথা কর না কে, সাসাই খুব খুশি কর কর হুজুর আমার দাম রাইছে। এই যে বহেন আল্লাহর নবী, বহেন বহেন বিয়ের ব্যবস্থা আজকে বহেন। আল্লাহ জোর করে আমিন। বেজার হইতেছেন? সামাজটা দেখছেন চাষা? আমি যদি এই চাষার কই ফেসবুক কারো কাছে চিনেন কয় না অসিতেই পেটে দিয়ে আর 5 বছর আগে খাইছি বড়াই বড়াই, ফেসবুক মনে করবে এটা বুঝি টাহি মাসের বত্তা। হালাকে ফেসবুক কারে কয় আপনার নাতি ডারে যে গায় দাদা আমি ফেক আইডি খুঁজি 40টা। কথা কন না কে, খবরদার যুবক তোর পাও দর্শি, এই মোবাইল বাইর হয়ে আজকে যুবকের চরিত্র নষ্ট হয়ে গেছে, লেখাপড়ার বালাই নাই। আর এখন যে সুযোগ সুবিধা করে দিছে স্কুলে গেলে লেখাপড়া নাই, ব্যাংকের নাচ, তা ব্যাংকের নাচ একটি স্কুলে যাবো কে? ও তো আমাকে পুষ্করের পারে খারাইয়া সেন কইলে মুইটা দিলে ব্যাংক গরম পানি পেলে লাভ দেওয়া দেওয়া যায়। কথা কন না কে, এই মুসলমানের পোলা ভালো করে বুঝেন। শ্রীকৃষ্ণের ছবি আমার ইসলাম ধর্মের ভিতরে, এটা পৃথিবীর সবাই মেনে নিল, আমি মুসলমান মেনে নিব না। ওই আমি আমি লিখতে কি হয়েছে মিয়া, কথা বলে না কেন? আমার ইসলাম ধর্মের লাস্টের পিছে কেন শ্রীকৃষ্ণ রাধা কৃষ্ণ ছবি থাকবে? কার ইন্দ্রনে হয়েছে? আল্লাহ যদিও আমরা মেনে নিছি কিছু করার নাই, বিচার তোমার কাছে দিয়ে রাখছি। কথা বল না কেন, খালি আন্তাজে যে কইেন না, আমাকে মতো একটু মসজিদে প্রতিবাদ করতে দিয়ে ইমাম সাহেব রে, ইমাম সাহেব এই কথা কইলে তো সভাপতি যদি অন্য দলের হুজুর ঘাটি বাইন দেন, লিটন সদর এলাকা। কথা কন না কে, এটা নিক্সন সদর এলাকা, যে সদর এলাকায় হোক কোরআন হাদিসের বিপক্ষে পৃথিবীর কেউ নয়। কথা বলেন না কেন? মানে প্রধানমন্ত্রী ইসলামের কাছে এতই দুর্বল, ইসলামের কাছে দুর্বল হওয়ার কারণে আজকে ফিলিস্তিনি পক্ষ নেয়ার কারণে তার দেশ ওই লাল কুর্তা বাহিনী দেখতে পারে না, আমেরিকা দেখতে পারে না, ব্রিটেন দেখতে পারে না, চায়না দেখতে পারে না, আকাড়া মুদিও দেখতে পারে না, কারণ তারা টেক্কা মাইরে দিয়ে ফিলিস্তিনি পক্ষে গেছে। কথা বলে না কেন? সারা দুনিয়া আমার বিরুদ্ধে যাক, আল্লাহ আমার পক্ষে থাক। রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন দেখে আল্লাহকে হাত তুলে আলাদা করে দেখান তো। দেশি মানুষগুলাকে মাফ করে দেন, আল্লাহ এদেরকে ঈমান নিয়ে মৃত্যু দান করেন। হক কথা শুনলে অন্তরের ভিতরে জ্বলে উঠে কেন জানেন? আমরা হাজি শরিয়াতুল্লাহর দেশের সন্তান, আমরা বঙ্গবন্ধুর দেশের সন্তান, আমরা আল্লামা শামসুল ফরিদপুরীর দেশের সন্তান। কষ্ট হইতেছে? অজ্ঞ আমি তারপর অস্কর, আমি জানি আজকে আপনারা যাবেন না,
আমি খারাপ বস করলে যাবেন না এটা আমার জানা আছে এর লেগে আটকাইছি আজকে মারহাবা গো আল্লাহ আপনি আমাদের maaf করতে পারেন না আল্লাহ তাকান এইদিকে আদম আলাইহিস সালামের ফ্যামিলি তখন 4000 এর উপরে সদস্য আল্লাহ তখন এই 4000 ফ্যামিলির ভিতরে প্রথম আদমের পরে প্রথম নবী হয় শীষ নবী কোন নবী শীষ পৃথিবীর দ্বিতীয় নবী শীষ নবী প্রথম নবী তো আমার বাবা কি মানেন না এটা আমার বাবা আদমকে মানেন না তারপরে যাওয়ার গে এই আপনারা যে জন্ম দিয়েছে আমারে যে জন্ম দিয়েছে সে বলতে আপনি বলতে পারবেন না 100% ভাবে এটা আমার বাবা এটা বলতে পারবে আপনার মা কতক্ষণ নাকি 100% বাবা হলো আমার আদম বাবা ঠিক আমার ইব্রাহিম বাবা ঠিক আমার নবী মুহাম্মদ বাবা ঠিক তো শীশা আলাইহিস সালাম নবী হয়ে গেছে তো শীশা আলাইহিস সালামের বিবি যখন শীশা আলাইহিস সালামের সন্তান হলো 28 জন যখন সে নবী হইছে শীশা আলাইহিস সালামের নাতনির ঘরে পুত্রীও বিয়ে দিয়ে লাইছে সুবহানাল্লাহ শাশির কাছে যে কইয়া এখানে শীশা আলাইহিস সালাম নবী হয়ে গেছে আল্লাহু আকবার জোরে কর যখন নবী হয়ে গেছে তখন শীশা আলাইহিস সালাম দেহে আমার আব্বায় ওয়াজে বইয়া আমাগো তারা তো তারা তারা দে সব বাপও নবী পোলায়ও নবী এই পৃথিবীতে মনে রাখবেন বাপ বেটা একসাথে নবী বাপও নবী পোলাও নবী দাদাও নবী চাচাও নবী যেই নবী বাইতুল মুকদ্দাস নির্মাণ করছে নাম তার ইয়াকুব নাম কি জোরে কর বাইতুল মুকদ্দাস নির্মিত হয়েছে দুইজন নবীর হাতে এবং বাইতুল্লাহ প্রথম নির্মিত হয়েছে দুইজন নবীর হাতে জোরে কর মারহাবা এই জন্যই তো এই মসজিদ দুটার নাম আল্লাহ কোরআনে এইভাবে বলছে سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذ من دوني وكيلا ذرية من حملنا مع إنه كان عبدا شكورا الله أكبر الله أكبر পৃথিবীর শ্রেষ্ঠ কালাম আমার মাবুদের কালাম পৃথিবীর শ্রেষ্ঠ কথা আমার মাবুদের কথা পৃথিবীর শ্রেষ্ঠ সুর কোরআনের সুর পৃথিবীর শ্রেষ্ঠ সত্য কোরআন সত্য কথা বলেন না কেন কষ্ট হইতেছে তাকানের দিকে এই বাইতুল মুকদ্দাস আজকে ইহুদির বাচ্চারা বেজর মারা নিতে চায় একমাত্র ওদের দাবি যে আমাদের নবী হলো বনি ইসরাইলের নবী ইয়াকুব নবী উনি যখন বানাইছেন আমাগো পৈতৃক সম্পত্তি হালাকে নবীটা তো আমাগো তো গো না ঠিক না ভাই ঠিক তো গো হইলে তো তোরা কোরআন মানতি তোরা তো মানুষ না আইব আলাইহিস সালামের মানুষ না ইয়াকুব নবীর মানুষ না ইউসুফ নবীর মানুষ না তোদের দিকে তাকান ইউসুফ আলাইহিস সালাম আর ইয়াকুব আলাইহিস সালাম আর ইসহাক আলাইহিস সালাম কারণ ইসহাক আলাইহিস সালামের ছেলের নাম হলো ইয়াকুব আলাইহিস সালাম আর ইসহাক আলাইহিস সালামের বাবার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম জোরে কর মারহাবা তাহলে বাপ ও নবী ইয়াকুব নবীর বাপ কি নবী না জোরে কর নবী না ইয়াকুব আলাইহিস সালামের দাদা আমার বাবা আপনার বাবা জাতির পিতা ইব্রাহিম উনিও নবী আসেন এদিকে ইয়াকুব নবীর পোলা হেও নবী হে জোরে এদিক দিয়ে ইয়াকুব আলাইহিস সালামের চাচা ইসমাইল আলাইহিস সালাম উনিও নবী দেন এক ফ্যামিলিতে কতগুলো নবী
বজন দে বার্তা কান আদম আলাইহিস সালামের জামানায় মাত্র দুইজন নবী কয়জন জোরে কন এই দুইজন নবী ফ্যামিলিতে 4,500 4,4,000 মানুষের দুইজন নবী এর ভিতরতে একজনও খারাপ হওয়ার কথা না কথা বলে না কেন সাড়ে চার হাজার মানুষের দুইজন হলো নবী আর আমার নবী যখন ছিল সারা পৃথিবীর একজন আল্লাহু আকবার করে বলেন সাড়ে চার হাজার মানুষকে কন্ট্রোল করতে পারে নাই দুইজন নবী আর সবই তারা তারা বাপের টিকা একজন নবীর টিকা আদম নবীর টিকা দ্বিতীয় হলো শীষ নবীর টিকা তখন দুজন তো নবী আর দুজনই তাওল উৎস ঠিক করতে পারে নাই এর ভিতর দিয়া কাবিল কাম গটা হইছে কতক্ষণ না কেন কাবিল হাবিল ফোন করছে না দেখছেন দুইজন নবী হওয়া সত্ত্বেও পারে না কন্ট্রোল করতে 4,500 মানুষের মধ্যে মাত্র দুইজন নবী তাও পারে না আর আমার নবী আমার কলিজার নবী জানের নবী সোয়া লক্ষ সাহাবীর সামনে একটা অর্ডার দিয়েছিলেন কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে আছে আমার বাংলাদেশে 1,450 বছর হয়ে গেল এখনো বলতে ইসলাম আছে ইসলামের বিরুদ্ধে যেই কথা বলুক সে আওয়ামী লীগ বলুক আর বিএনপি করুক ওর জায়গায় লুলা বানায় হালাই পিড়ে দেখছেন আমার নবীর অ্যাকশন বিদায় হজের সময় মাত্র 8টা ভাষণ দিয়ে গেছে 8টা ভাষণ এখনো পর্যন্ত আমরা মুসলমান অন্তরে ধারণ করে আছি দুইজন নবী 4,500 মানুষকে পারে না কন্ট্রোল করতে এর ভিতর দিয়ে খুনটা হয়ে গেছে কথা কোন না কেন টাকা নাই দিকে খুন করার পরে শিশা আসলাম আব্বারে বলে আব্বা আওয়াজটা বন্ধ করে দেন দাদা ভাই শিশা আলাইহিস সালাম দেখতেছে আমার আব্বা সিয়ারে বইয়েই ওয়াজ করে হামিদা ওয়া সাল্লা ওয়া সাল্লামা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যখন দেখে আমার বাবা স্টেজে বইয়েই 4,500 মানুষের সামনে খালি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে বজনে যখন পড়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীষ নবীর মাইন্ডে লাগে গেছে বাবা গো বাবা আমি জানি প্রথম নবী তুমি প্রথম মানুষ তুমি আমার মা হলো দ্বিতীয় মানুষ ও বাবা আমার আগে কোন নবী তোমার সন্তান জন্ম নেয় নাই আমি হলাম দ্বিতীয় নবী তোমার পরে বাবা গো দেখি তুমি যে দুরুদ পড়ো মুহাম্মাদের উপরে বাবা একটু জানতে চাইবো বাবা এই মুহাম্মদটা কে গো বাবা আমার নবীর নামটা নিতে দেরি আছে আমার বাবা আপনার বাবা তোমার কানতে দেরি করে এখন আপনিও কানবেন গো বাজার এই কান্দুন্ডাই আপনার নামে এখন জান্নাত দলিল হয়ে এ আবার শিবচরের বাইরা এই গ্রামের নাম কি উত্রাইল মিয়াপাড়া এলাকার বাইরা শিবচরের বাইরা তোমার আমার দাম কত আজকে পকেটে করে নিয়ে যাও গো যখনই বলছে আব্বা একটা কথা বলবো তুমি স্টেজে বইয়েই মুহাম্মাদের উপরে দুরুদ পড়ো বলো তো বাবা তোমার সন্তানের নাম আমার আগে জানি মাত্র একজন মরছে 4,500 ফ্যামিলির মধ্যে এখনো একজন মানুষ মরে নাই তোমার বয়স 1,000-এর কাছাকাছি আমার অনেক ভাই আমার আগে জন্ম নিছে তারাও কেউ মরে নাই একজন মাত্র মরছে তার নাম হাবিল কিন্তু বাবা ও হাবিল সারা তো আমি আর কারো নাম মৃত্যু হতে দেখি না তলে তো কোনো নবীও দুনিয়া আসে নাই বাবা একটা কথা বলো তো এই নবীটা মুহাম্মদকে আদম আমার বাবা আপনার বাবা বলে বাবারে
তোর যেই ভাই হাবিল মারা গেছে তার আগে পরেও আসে নাই পরে আসবে জানো আমার থেকে হাজার হাজার বছর পরে আসবে কিন্তু বাবা ওই নবীর নাম সম্পর্কে আমি কি বলবো কিন্তু ওই নবীর নামের কিছু গুণ বর্ণনা করি রে বাবা তোর বাবা আদম রে দেখতাছো সাড়ে তিনশো বছর কাঁদছি বাবা তোর বাবার চোখের পানি একবার আমার মাওলার পছন্দ হয়নি কানতে কানতে কুয়া বানাই ফেলাইছি একশো বিশ লম্বা মানুষ আমার বসতে ফেরায় এক বিঘে জায়গা লাগতো হাত পাও যখন ছেড়াইয়া বসতাম এক বিঘা জায়গা লাগতো তোর বাপের বসতে এই চোখ গুলো আদম আলাইহিস সালামের চোখের এই জায়গার মধ্যে বাবা প্রায় পাঁচ কেজি চাল ধরত এত বড় আদম আলাইহিস সালামের দুইটা চোখ ছিল বাবা এই চোখ দিয়ে যখন পানি পড়ত মনে হইতেছে টিনের চালের পানি বাবা জাপরা দিয়ে এক জায়গায় ফেললে যেমনি কল কল করে কয়েক মিনিটে কলস ভরিয়া যায় আমার বাবা আদম তিনশো ষাট বছর কানছে এক জায়গায় বই এক বছর কানলে ওই জায়গায় কুয়া হয়ে যাইত চোখের পানিতে বাবা বলে বাবা শীষ রে বাবা শীষ আমি কাঁদতে কাঁদতে চোখের পানিতে কুয়া হয়ে যাইত চোখের পানি এত পরিষ্কার এত ডালিমের রসের মতো পশু পাখি গুলা দূরে দাঁড়ায় দাঁড়ায় পানি দেখতো তোর বাবার চোখের পানিতে মুখ দিত না মুখটা মুছাই তোর বলতো আবার আল্লাহর কথা না শুনে কাঁদতাছে এই পানি আমাদের পান করা যাবে কেন আমি তো পশু পাখির ভাষা বুঝতাম না সি চোখের পানি পড়তে পড়তে কুয়া হয়ে যাইতো পশু পাখিতে খাইতো না ওই জায়গার থেকে উঠে যাই আর আগের আমি যে কান্দতাম কুয়া হয়ে যাইতো বাবা তিনশো ষাট বছরের ভিতরে আমি কোনোদিন আসমানের দিকে লজ্জায় তাকাই নাই তারপর তোর বাবা আদম বলে আমারে মাফ করে নাই কিন্তু যেদিন ওই নবী মুহাম্মাদের নামটা ধরে একবার ডাক দিলাম গো বাবা ডাক দিতে দেরি আছে তোর মাওলা আমারে কোলে নিতে এক কাজ থেকে দেরি করে একবার শুধু ডাক দিছে মানি মোহাম্মদ নামটা দেখছি ভাই তোর মামুরের সাথে তোমার পাশের নাম ওই নামের ওসিলাই কি আমারে মাফ করে দিতে পারো না এই কথা বলে ডাক দিতে দেরি আছি আমার মাওলার কুদরতি রহমতি দরজাটা টাস করে খুলে গেছে আমার হাতের মধ্যে নিয়ে কয় আদম রে কেন তিনশো ষাট বছর আগে আমি মাওলার মুহাম্মদ নামটা ধরে ডাক দিলি না দাদা একবার যদি বলতি আল্লাহ তোমার নামের সাথে যে মুহাম্মদ নামটা লাগাল ওইটা কার শুধু এতটুকু বললে আমি তোরে টান দিয়া মাফ করে দিতাম রে আদম যারে আদম যা আমি ও চাই আমার বান্দা কান্দু তোর কান্না দেখে যারা এ অশুনিয়া কান্দবে উতরাইল বসবে যখন দেখবে আমার বাবা একটা অপরাধ করে সাড়ে তিনশো বছর কাঁদছে তার সন্তান গুলো সাড়ে তিনশো বছর কাদা লাগবে না মাত্র একটা সেকেন্ড কানবে চোখ দিয়ে মাত্র এক ফোঁটা পানি বের হবে ওর পানি দিয়ে টিস্যু দিয়ে চাদর দিয়ে গামছা দিয়ে হাত দিয়ে মুছবে না চোখ দিয়ে যখন গড়গড় করে পানিগুলা পড়বে আমি মাওলা আদম তোর চোখের পানিতে কোনো পশু পাখিতে খায় নাই কিন্তু আমার বান্দার চোখের পানিটা আমি মাওলা মুছাইয়া রুমালে করে পকেটে রেখে দিল এ আদম রে তোর সন্তানের চোখের পানি আমি আমার কুদরতি রুমাল দিয়া মুছাইয়া রাইখা দিব রে আদম যেদিন তোর সন্তান জাহান্নামে পড়িয়া হাবুডাবু খাবে
জাহান্নাম অমাবস্যার সেতু অন্ধকার রে আদম, আদম জাহান্নাম কেউ না দেখে তুই তো দেখছ রে আদম, আমি দেখবো জাহান্নামের ভয়ে কার চোখে এক ফোঁটা পানি আসে গো বাবা, কার মায়ের কবরে আগুন জ্বলতেছে আমি জানি না, কার বাবার কবরে আগুন জ্বলতেছে আমি জানি না গো বাবা, আমি তো আপনাদের মতো মা। আমার মা কবরে জাহান্নামের আগুন জ্বলে কিনা জানি না গো বাবা। واما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فان الجنه هي الماوى الله زراكم سكر بني فلايا قابي ادر زنم دخني مائر قبوطة جنة تر باغان بنايا ديبا ادر بابر قبوطة جنة تر باغان بنايا ديبا امار متجر باڑی دي زايا ما بول ڈاك دي دي بارنا এই যে আজকের মাহফিলের সভাপতি ডাইনে তাকায় সাসা দেখে, বামে তাকায় সাসা মামা দেখে, আর যেদিকে তার খায় বাবারে খুঁজে পায় না। আল্লাহ সভাপতির মতো কে জানু বাবারাই যে ঘুমালি, আমার মতো কার জানো মা নাই গো মা। আল্লাহ দেখো আমার বাবাজির কাল দেব, আজকের মা পিলে শিবসার উত্রাইলে আমার যুবক বাইরে কে জানো আমার মতো যুবক পাইছো মা। হে আমার কলিজার বুকটা যুবক বাইর, আমি তো 12 বছর বসে মারাইছি, তুমি শীতের মৌসুমে মার হাতের পিঠা খাও আমি জেহাদি খাইতে পারি না গো। আমার মা আমার মাদ্রাসার থেকে আসতে বলতিলি আদ্রে, আমি মা তোর জন্য পিঠা বানাইছি বাবা খাবি না, আমি বলতাম আম্মা একটু পরে খাবো আমি খেলাধুলা করে আসি, আমার মা বলতে ইলিয়াস রে খেলা একদিন করতে পারবি, মার হাতের গরম পিঠা জুড়ে গেলে আর কোনোদিন পাবি না। আরে আমার দাড়ি বাঁধা বাজানটা বাবা, তখন তো বুঝি নাই মা কি বইলা যায় গো মা। মাহফিলে গেলে কত মা আমার পিঠা বানাই খাওয়ায় গো বাবা, তখনই মার কথা মনে পড়ে যায়, মা তুমি না কত আদর করে পিঠা খাও। বাজান তুমি যখন মায়ের কথা মনে করে কাঁদবা, তোমার সন্তান এক দীর্ঘ মাঝে বসে কাঁদবে, আলহামদুলিল্লাহ বলেন না। আদম আলাইহিস সালাম বলে আল্লাহ, ওই যে একটা নাম দেখছিলাম দেও না মাফ করে, বলতে দেরি আছে বাবা শীষ, একবার খালি নাম টানেছি, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহিম ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। সূরা বাকারার মধ্যে আসছে ফাতালাক্কা আদাম মির রাব্বিহি কালিমাত, একবার খালি আমার নবীর নাম ধরে ডাক দিছে, ডাক দিতে দেরি আছে, কালেমা পড়তে দেরি আছে, আমি মাওলা তওবা কবুল করতে দেরি করি নাই। জোরে 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 জোরে, হে বাবা শীষ, উম্মতে মুহাম্মাদের যে কত পাওয়ার তুই জানাস না, তারা প্রতি সপ্তাহে অন্তত 1000 বার কালেমা বলবে, আমি পড়ছি জীবনে 1 বার, 360 বছরের চোখের পানি কবুল। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, আর ওই মোনাজাত করে আল্লাহুম্মা আমিন।
এদিকে তাকা হ্যাঁ আদম আলাইহিস সালাম জীবনে একবার পড়ছে কালামে একবার আমার নবীর নাম একবার মুহাম্মদ রাসূলুল্লাহ একবার বলছে 360 বছরের গুনাহ সব 360 বছরের কান্না কবুল আর আমরা অন্তত পাঁচ বেলা নামাজের মধ্যে কয়বার পড়ি দুরুদের মধ্যে আমার নবীর নামটা ওয়াজের মধ্যে কতবার আমার নবীর নামটা নেই সেই কথাই আমার বাবা আদম বলতেছে আশিশ তার সন্তানেরা উম্মতে মুহাম্মাদের সন্তানেরা তার উম্মতেরা সপ্তাহের ভিতরে হাজার হাজার বার তার নবীর নাম নিবে মনে রাখবে আমি একবার নিলে যদি গুনাহ মাফ হয় তার হাজার হাজার বার নিবে তাহলে চিন্তা কর তাকে গুনাহ কই যাবে জোরে 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 দুনিয়ার কোন নবীর নামে রসুল নাই কালেমার মধ্যে রসুল নাই শুধু একমাত্র আমার নবীর নামের কালেমার মধ্যে রসুল আছে এসিস আমার কালেমার মধ্যে আছে লা ইলাহা ইল্লাল্লাহ আদম সুবিউল্লাহ আমি সাদা মনের মানুষ আমার আল্লাহ কইছে আদম আলো সাদা জোরে কর মারহাবা আমি সাদা সুন্দর দুধের মতো সাদা আমি আমার কাছে আদম সাফিউল্লাহ আমি এমন সফি আল্লাহর কাছে এমন প্রিয় হইছি যে আমার আল্লাহ সর্বদিক দিয়ে বানাইছে তুই যদি সাদা দুধের মতো সাদা শরীরটা তোর কলরটাও সাদা তোর নবীর তোর কালেমার ভিতরে আছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ শীর্ষ নবীউল্লাহ আর তোর বাপের কালেমা আছে লা ইলাহা ইল্লাল্লাহ আদম সাফিউল্লাহ আর যত নবী দিন আছে দেখবেন মুসা কালিমুল্লাহ ঈসা রূহুল্লাহ রসূলুল্লাহ কারণ আমি শুরু শেষে নাই শুধু একমাত্র নবীর নাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর তার নামের সাথে সাথে রসুল থাকবে আর কারো নামের সাথে রসুল থাকবে না শেষ আল্লাহ সালাম কাব্বা বুঝে লাইছে এত যদি তার দাম হয় তাহলে একটা কথা কো আল্লাহর তুমি একটা দরখাস্ত দিয়ে রাখো আমি যেন তার উম্মত হওয়া বন্ধ পাইছে তাই আল্লাহ তাআলা সুবহানাল্লাহ আসতে কইছে শীষ আল্লাহ সালাম কয় আব্বা আমার ওই পর্যন্ত যেন আল্লাহ হায়াত দেয় তুমি যেন 1000 বছর এখনো তোমার হাজারে কাছাকাছি বয়স 950 বছর গেছে গা আব্বা তা আমার বয়স যদি মোটামুটি 1000 হয় এর ভিতর যেন নবী ডায় পড়ে আমার ঔরসী যেন আয় পড়ে আব্বা এই দোয়া একটু করো না এখন আপনি কানবেন আর চিল্লা নিতে আওয়াজ দিবেন রেডি রেডি আদম আলাইহিস সালাম বলেন না রে বাবা শীষ না এই দুনিয়ায় 1 লক্ষর উপরে নবী আসবে যদি তোর ঔরাসি আসে 1 লক্ষ নবী তোর ঔরাসি আসবে না 1 লক্ষর উপরে নবী আসবে সব নবী বিদায়ের পরে ওই নবীটা সবাই লাস্টে আসবে বাবা ওই চান্স নাই যে তোর ঔরাস ওই নবীটা জন্ম নিবে বাজানে এবার চোখের পানি ফেলায় কাঁদবেন পৃথিবীতে একটা নবীর ঔরাসে মাত্র একজন নবী আসছে তার নাম হলো ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম এ বাজান ইসহাক নবীর ঔরাসে অন্তত 60,000-এর উপরে নবী আসছে এ জোরে 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 ইসহাক নবীর ঔরাসে 60,000-এর উপরে নবী আসছে কারণ ধরেন 1,24,000 যদি নবী আসে ইব্রাহিম নবী পর্যন্ত বাজার প্রায় অর্ধ লাখ নবী দুনিয়া আসছে ইসহাক নবীর পরে বাবা ইসহাক নবীর থেকে নবী এমন পরিমাণ আসছে ইসহাক নবীর ঔরাস অন্তত 60,000 নবী দুনিয়া আসছে এই 60,000 নবীর মধ্যে 3,000 থেকে 3,500 নবীর কবর ফিলিস্তিনে জোরে 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 জলিল কদন নবীগুলো সব ফিলিস্তিনে ফিলিস্তিনের জমিনের এত দাম কেন বাবা এই ফিলিস্তিনে ইব্রাহিম নবী ঘুমায়াছে এই ফিলিস্তিনে আইয়ুব নবী ঘুমায়াছে এই ফিলিস্তিনে ইউনুস নবী ঘুমায়াছে এই ফিলিস্তিনে ইউসুফ নবী ঘুমায়াছে আল্লাহ কসর বলতে হবে এই ফিলিস্তিনে মুসা নবীর ভাই হারুন আলাইহিস সালাম ঘুমায়াছে এই ফিলিস্তিনে ইউসুফ নবী ঘুমায়াছে আল্লাহু আকবার এ নেতানিয়াহু বিনিয়ামিন নেতানিয়াহু
বিজর্মার বাচ্চা যতই চেষ্টা করবি আমার বাবা ইব্রাহিম যেখানে ঘুমায় আছে ইসহাক নবীর উরাসে 60,000 উপরে নবী দুনিয়া আসছে এত তাড়াতাড়ি পারবি না ফিলিস্তিনকে ধ্বংস করে দিতে আল্লাহ ইনশাআল্লাহ বলেন আল্লাহ আল্লাহু আকবার শুনে বলতে হবে তাকান এদিকে জমিনের মালিক কে আল্লাহ ইয়াল্লাহ আছে না আছে আছে না আছে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ দাঁড়ায় খাইতেছে বউ নাই ছেলে নাই মেয়ে নাই সব পড়ে গেছে আল্লাহু আকবার দেন কত প্রশ্ন দিন আসছে এবারে বজন রে যে আল্লাহ দে ও আল্লাহ কাইরে নে কথা কন না কে এ আমার ভাইরা কি হবে সঙ্গে তো আমার মরণে কে হবে সঙ্গে তো সঙ্গে তো আমার কবরে কে হবে সঙ্গে তো আল্লাহ তুমি দেখো এই কনকনা শীতের মধ্যে কার যেন চোখ দিয়ে লেবুর রসের মতো পানি পড়বে ওই কবরে কেমনে থাকবো মানি একা একা কেমনে রব একা একা কেমনে রব অন্ধকার ঘরে তুমি মাওলা আপন করে নিও আমাকে আল্লাহুম্মা আমিন বলেন এটা জায়গার করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা পারেন নাই নাকি এমনি চলে গেল কোনটা চেয়ারে বসেন কষ্ট হলে
لا এর বাকি কিছু কিছু আল্লাহ রুলিয়েছে, চিন্তা করছে সলব থাকতে তো যাইতে হবে না, দিচ্ছে দৌড়, এগুলো সুর মাহফিল সুর, তাই না আল্লাহ? তবে আপনারা যারা বইয়ের এসেছেন, অন্ধকার সলব না, সবে আল্লাহর পাগল, আলহামদুলিল্লাহ বলেন, মারহাবা বলেন। এইবার কর আলোচনা যত সময় চলবে আপনি থাকবেন না ভাগবেন, বসেন আল্লাহর আলী বসে বসে, বইলে দুই দিক দিয়ে লাভ, দুনিয়াও লাভ খিচুড়িতেও লাভ, খারায় থাকলে সবার পরেই পাবেন, আর বেশি রাত করবো না ইনশাল্লাহ, দেখবেন অল্প সময় সেরে দেব, মারহাবা কন তো। তাহলে এইবার কল, এই জমিনের মালিক কে? আল্লাহ। তোমার না অনেক সুন্দর করে আল্লাহ বলে ডাক দিছে, পৃথিবীর কোন ধর্মের মানুষ আমার আল্লাহরে আল্লাহ কয় না, খ্রিস্টানের বাচ্চারা গড কয়, গড কি কয়, জোরে কন আরো জোরে, আর আকাডার গোষ্ঠী ওরা কি কয়? হ্যাঁ ভগবান, বৌদ্ধর গোষ্ঠী কি কয় জানেন? কর্তা কি কয়? আর আমরা কি কই? আল্লাহ। যারা তোমার নামে আসতে নিছে এগো বাড়িঘর তুমি চিনো, যাওয়ার আগে বিষয়টা তোমার কাছে দিলাম, এবার কন মিষ্টি সুরে বলেন আমরা কি বলি? আমার আল্লাহর কলিজাটা এই পদ্মা নদীর স্বরের মতো স্বর করিয়া থাকে, আপনি জানেন আপনার নাম আব্দুর রহমান, আপনি যদি ডাকে আব্দুল করিম আব্দুল করিম আপনি শুনবেন? আমার আল্লাহর নাম হলো 99টা, গড আছে ভগবান, কর্তা কর্তি বৌদ্ধ আছে, কি আছে? রহমান আছে, রহিম আছে, জব্বার আছে, করিম আছে, সত্তার আছে, তাই না? যেটা যেটা ডাক দেবেন আমার মৌলার, পদ্ম নদীর স্বরে যেরকম জোয়ার আসলে যেরকম মাটিটা ভিজা গলে যায়, আমার মৌলারে একবার আল্লাহকে ডাক দিলে কলিজাটা ভিজে যায়, আমার আল্লাহ আমাকে পরে খুশি হবে না কে বলেন? মুসলমানরা এই জন্য আল্লাহ কষ্টে রাখছে যেন আমার একটু বেশি করে আল্লাহ করে ডাকে, আর দুনিয়া সব শয়তান গুলার সুখে রাখছে, ওরা তো অগো দুনিয়াই শেষ, কারণ ওরা তো আমার আল্লাহ কইবই না, ওরা তো আমার আল্লাহ কই খুশি করবই না গো, দুনিয়ায় খুশি করে রাখলাম, আর মোমেন্টে আমি দুনিয়ায় কষ্ট দিয়ে রাখলো আখিরাতে শান্তি দিব, জোরে 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 জোরে। তাহলে এবার কর ওই আল্লাহর জোরে একটা ডাক দিতে পারবেন? আওয়াজটা বলন্দ করে একবার আল্লাহ কে ডাক দেন না, একটু জোরে ডাক দেন, আল্লাহ তুমি মাফ করে দাও শিব চরবাসীরে, তোমায় তাড়া আল্লাহ বলে ডাক দি, তোমায় তারা আল্লাহ বলে ডাক দিছে, তুমি যদি মাপ নাই করবা বান্দারে, বলো তো মার বান্দা যা তুমি যদি মাপ নাই বান্দারে, বলো তো
যে আল্লাহর বান্দার নামে মাদ্রাসা মিয়া বড়া মাদ্রাসার মুতামিম সাহেবের কাছে যাইতো আর বলতো হুজুর আমি একটা এতিমখানার বাগান করব, আমি একটা এতিমদের বিচরণ আমার সামনে দিয়ে করবে, ওরা খেলাধুলা করবে আমি দেখব। আজকে আমার কারগুজারি শুনাইলো মাহবুব সাহ জিহাদি ভাই, উনি আমার মাদ্রাসায় যাইতো দিয়ে তিনদের সাথে বসতর বলতো আমি একটা তিমের কারখানা খুলব। তার সন্তান মাদ্রাসা খুলছে, আজকে যদি তার বাবা থাকতো না জানি কত আনন্দ পাইত। আল্লাহ তার কবরটারে তুমি জান্নাতের বাগান বানিয়ে দিও। আল্লাহ এই মাহফিলে যারা হাজির হয়েছে তাদেরকেও মাফ করে দিও, জোর করেন আমিন। আল্লাহ এই জন্যই কোরআনে বলছে রে বাবা, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। বান্দা আমার ভয় পাপের কাছে ছেড়ে দিবি, জান্নাত দুনিয়ার থেকে খতিয়ান নামজারি দলিল দাগ নাম্বার খতিয়ান নাম্বার পিস্টার নাম্বার লইয়া দুনিয়ার থেকে আসবে। আর সুবহানাল্লাহ তা আস্তে কইলেন, আমারে ভয় কইরা পাপের কাজ ছাইড়ে দিবি, কে বলছে? ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ যারা আমি আল্লাহকে ওয়া আম্মা মান মানে ইসমি মাউসুল, যেই ব্যক্তি পাপের কাজ ছেড়ে দিবে নফসের সাথে জিহাদ করবে, আমি পাপের কাজ করব না, মওলা আমার সামনে বয়ে রয়েছে, আজরাইল আমার পিছনে দাঁড়ায় রয়েছে, ডাইনে আমার মৃত্যু বামে আমার মৃত্যু, মওলা আমার সামনে, আমি কেমনি পাপের কাজ করব? এই ভয় যারা ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া, এই ভয় যারা নফসের সাথে নফসে আম্মারকে ধুলাই দিয়া মাইট দিয়া পাপের কাজ ছেড়ে দিবে, আল্লাহর ভয় আছে তারা কথায় কথায় সুবহানাল্লাহ বলবে, তাকে বলতে হবে না সুবহানাল্লাহ বলেন, তাদের বলতে হবে না জিকির করেন, তাদের বলতে হবে না পাপের কাজ ছেড়ে দেন, 100% তারা এমনি ছেড়ে দিবে, ঠিক না বেটি? জোরে করে আরো জোরে, আল্লাহরে খুশি করার লেগে যদি সারা রাত দাঁড়াই থাকতে থাকবেন না? এ বেটা রে কি গজব পড়লো রে বেটা, তোর বাত্তি বাত্তি সবই কিরম করতেছে, নিবু 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 বেটা, এত সুন্দর ডেকোরেশন আছে কি করস তোরা? এ বারা নিয়নের আগে দেখবেন পাম দেয় 1-2 কেজি, ও জানে আমার প্যান্ডেলের ভিতর কে ঘুষাইব না, মমতাজের প্যান্ডেলের ঠিকই পিড়ি তরে, লিটন চৌধুরী প্যান্ডেলের ঠিক এত সময় মাইক শুরু হয়ে যেত, কথা কর না কেন? আমলিকের এক চেয়ারম্যান এ যাই, সাবেক চেয়ারম্যান তাতে কে যাই, কোক সদরে এদের ঘুষি মারত, জানস না পেশাবের প্রোগ্রাম এই দাঁড়ান করে কি দেয় দেবে, ভাই রাখো আল্লাহ জরকড আমিন, ঠিক হয়ে যাবে ভাই, কারেনের ব্যাপার সবার এটা হবে, রাগ করে জিদ করে লাভ নেই। যদি আপনাদের সাথে আমি একটু মজাকের নজরে বললাম ভাই, ইলেকট্রিসিটি আমি ইলিয়াসলাম যদি কথা বলতেছি কারেন আছে আমার ভিতরে, যেদিন আমার কারেনে ফিউজ থাকবো না তখন আমারও আপনি খাট পাশে করে নিয়ে হোয়াই তুই মাটি নিয়েছে, ওই বাহাদুরি করে লাভ নাই, ঠিক না বেটি? আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন, আরো জোরে আবার কোন মসজিদ
আল্লাহ ওই মাইকের সেট আওয়াজ দিছে আল্লাহ রে বাসায় রে বিলালের মতো আওয়াজ আর কণ্ঠে বরং লা হাওলা এত ডিস্টার্ব কথা কোন যায় কেবল টান্ডা দিলাম গেল কারেন্ট অন্ধকারে দুই চা সইটা গেল গা কোন চিন্তা ভাবনাই নাই তারপরে আইলো কারেন্ট দিল জেনারেটর ওই যে জিকি 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 এখন আবার আইসে কারেন্ট আবার আর একজন মুয়াজ্জিন খারাই গেছে কইবার আল্লাহ হেফাজত করেন জোর করে আমিন আমিন আপনারা ঠিকঠাক আছেন তো আমিও ঠিক আছি ইনশাআল্লাহ ওর মাইক যাও কাট থাও দরকার নাই আমি সালাই আপনি চলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাহলে একটা আওয়াজ দিয়ে দেখাই দিয়েন তো মাননীয় প্রধানমন্ত্রী যদি কখনো আমাদেরকে ভিসা দেয় বাইতুল মুকাদ্দাসকে আল্লাহর ঘরকে রক্ষা করার জন্য বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করার জন্য যেই দেশে আমার নবী ইমামুল মুরসালিন কিতাব পেয়েছে যেই দেশে বাবা ইব্রাহিমের কবর যেই দেশে মুসা নবীর কবর যেই দেশে ইব্রাহিম নবীর কবর ইসহাক নবীর কবর আইয়ুব নবীর কবর ইউনূস নবীর কবর ইউসুফ নবীর কবর ইয়াকুব নবীর কবর ওই দেশকে রক্ষা করার জন্য যদি কখনো যেতে হয় জীবন দিতে কা কা দেশ গাইতে লাগে দোয়া করতে হয় কণ্ঠগুলোকে আপনি কবুল করেন আমিন যারা ফিলিস্তিনের পক্ষে একটা আওয়াজ দিয়েছে এদের কণ্ঠগুলোকে আপনি রেকর্ড করেন আমিন বাবা 1971 সাল যারা দেখেছেন তারা জানেন আমার এই দেশের মা বোনরা কত আতঙ্কিত ছিল ঠিক না বেটি একটা পোটকা ফুটলো আমার মা বোনরা গর্তে নিয়ে পলাইছে কি বাবা এখান দিয়ে কোনো গাড়ি গেলে আমার মা বোনদের জিভে পানি থাকতো না এই জন্য আমার বাচ্চাটা মেরে ফেলে দেবে ওই হানাদার বাহিনী কুত্তা বাহিনী ঠিক ফিলিস্তিনের অবস্থা তাই এই সারা পৃথিবীর ঈমানকে যদি এখন এক জায়গায় করা হয় ফিলিস্তিনের ঈমান এক নাম্বার কারণ কি জানেন ফিলিস্তিনের মাদের স্পিরিট কি জানেন মানে গাজার মুসলমানের মহিলারা বোরকা পরে রাতে ঘুমায় যদি বোমা আঘাতে মারা যায় মরার পরে যখন আমার চেহারাটা কেউ না দেখে কি মানে বাস করে আমার মায়েরা তোমার বউ মায়েরে চালাইতে পারে না বোর কাবারে জীবিত তাই রাত দিনে চাল রাত্রে চালাই দিনে চালাইতে পারে না বোর কাপড় আর তারা রাত্রে ঘুমাইতে বোর কাপড় পুরুষ গুলা কাপড়ের কাপড় মাজায় বেঁধে ঘুমায় যদি কাপড় না পাওয়া যায় মৃত্যু তারাও আছে আমারও আছে ঠিক না বেটি মরণের সবল থেকে কেউ বাঁচতে পারবে না যে যে দল কোন আওয়ামী লীগ করেন বিএনপি করেন জামাত করেন জাতীয় পার্টি করেন মৃত্যু সবার আছে কিন্তু কবরে কি জবাব দিবেন রেডি হয়ে যায় আমি দেখতেছি আপনাদের চোখে পানি এই পানিটাই জান্নাতের এক নাম্বার মেডিসিন আর আল্লাহ কোথায় বলছে আম্মা আমান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান আমার ভয় কানবি গুনার কাছে ছেড়ে দিবি জান্নাত পকেটে লইয়া দলিল পর্সা লইয়া কবরে ঘুমাবি কানা টেনশন নাই আরামে ঘুমাবি আমি আরাম করে ঘুম পরে রাখবো কারণ তো নবীর সাথে আমার ওয়াদা ছিল আমার উম্মত মৃত্যুর এক সেকেন্ড আগেও যদি তওবা করে মাফ করতে হবে তুমি আমার উম্মতকে মুসা নবীর উম্মতের মতো মনে করো না তুমি আমার উম্মতকে ঈসা নবীর উম্মতের মতো মনে করো না যখন আমি নবীর দামি বানাই আমার উম্মত দামি বানাইতে হবে আল্লাহ আকবার করে বলতে পারেন না আজকে দামি উম্মত গুলো যদি সস্তা হয় তাহলে নবীর কিছু করার নেই ঠিক না বেটি জোরে কর জানেন আমাকে দাম কত জানেন